একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, এই করোনার সময়ে যারা একদম গৃহবন্দী অবস্থায় আছো, পড়াশোনা হয়তো ঠিক মতো হচ্ছে না, তোমাদের জন্য কিছু লেকচার শুরু করছি আজ থেকে। যারা HSC পরীক্ষা দিচ্ছ তারাও লেকচারগুলো দেখতে পারো, বেসিক ডেভেলপ করার জন্য বেশ কাজে লাগবে। আমরা চ্যাপ্টার 10 আইডিয়াল গ্যাস অ্যান্ড কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, গ্যাসের গতিতত্ত্ব, আদর্শ গ্যাস, ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10 এটা দিয়ে আমরা শুরু করছি। এবং এই চ্যাপ্টারের খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে হিউমিডিটি। হিউমিডিটি আমরা বাংলায় বলতে পারি আর্দ্রতা, আবার কখনো কখনো এভাবেও লেখে আর্দ্রতা মিতি। মিতি মানে হচ্ছে পরিমাপ, মানে বাতাসে কী পরিমাণ ওয়াটার পার্টিকেল আছে এটা আমরা হিসাব করতে চাই। এই সমস্ত ক্যালকুলেশনগুলো এই টপিকের মধ্যে আছে। সবাই একটু চিন্তা করে দেখো, বাতাসে কিন্তু ওয়াটার পার্টিকেল ইনভিজিবল, চোখে দেখা যায় না। মানে আমরা যদি এটাকে হিসাব করতে চাই যে কী পরিমাণ ওয়াটার পার্টিকেল কোনো একটা দিনে আছে বাতাসের মধ্যে, তাহলে কিছু ম্যাথমেটিক্সের প্রয়োজন হয়, কিছু বেসিক নলেজের দরকার হয়। এগুলো না জানলে এই হিসাব নিকাশ পারফেক্টলি করা যায় না। আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। ধরো এটা একটা ঘর, এই ঘরে ছোট্ট একটা ঘর, এই ঘরে কতটুকু বাতাস আছে আমরা অনেকেই আন্দাজ করতে পারি না আসলে, যে একটা রুমের মধ্যে কী পরিমাণ বাতাস থাকে। একটা এভারেজ বেডরুমে কমসে কম 80-90 বা 100 কেজি বাতাস থাকে, এটা আন্দাজ অনেকেই করতে পারে না। তো এই ঘরটাতে ধরো আমি মনে মনে ধরে নিলাম যে 100 কেজি বাতাস আছে। এই বাতাস তার আন্তঃআণবিক ফাঁকা স্থানে, ইন্টারমলিকুলার স্পেসে, পানির কণাকে লুকিয়ে রাখে, যেটা আমরা চোখে দেখি না। তো এই রুমে যেই বাতাস আছে, 100 কেজি বাতাস, সে যে পরিমাণ পানির কণাকে এই মুহূর্তে লুকিয়ে রেখেছে সেটাকে আমরা বলছি এমপি, পি মানে প্রেজেন্ট, যে কী পরিমাণ পানির কণা, ওয়াটার পার্টিকেল এই মুহূর্তে উপস্থিত আছে। আমি ধরে নিলাম 3 কেজি এই পানির কণাটা এই মুহূর্তে উপস্থিত আছে। এমএস মানে স্যাচুরেশন, এই পুরো বাতাসে ম্যাক্সিমাম কতটুকু পানির কণা থাকতে পারত, ধরে নিলাম সেটা হচ্ছে 5 কেজি। ঠিক যেমন একটু ভেবে দেখো, যখন আমরা শরবত বানাই, 1 গ্লাস পানিতে 1 চামচ চিনি দিলে সেটা গলে যায়, 2 চামচ দিলেও গলে যায়, 3 চামচ দিলেও গলে যায়, এরপরে আর 1টা দানা দিলেও সেটা গলতে চায় না। তার মানে 3 চামচ যখন দিব সেটা একটা পারফেক্ট সলিউশন, যেটাকে আমরা বলি সম্পৃক্ত সলিউশন, সম্পৃক্ত দ্রবণ। আর যদি 1 চামচ দেই সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ। ঠিক তেমনি বাতাসের মধ্যে যে পানির কণা লুকিয়ে আছে, ম্যাক্সিমাম থাকতে পারত 5 কেজি, বাট প্রেজেন্ট আছে 3 কেজি, তাহলে এটা একটা অসম্পৃক্ত অবস্থা, যে 5-এর মধ্যে 3। স্টুডেন্টরা সবাই একটু হিসাবটা দেখো, 5-এর মধ্যে যদি 3 থাকে, মানে 5 কেজির মধ্যে যদি প্রেজেন্ট থাকে 3 কেজি, তাহলে 10 কেজিতে কত হবে? 6 কেজি। আর 100 কেজিতে কত হবে? 60 কেজি। যখনই আমরা এটা 100 কেজিতে বললাম, তখনই এটা পার্সেন্টেজ হয়ে গেল, যাকে বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, ইংলিশে বলে রিলেটিভ হিউমিডিটি। এই রিলেটিভ হিউমিডিটি আর ইজিক্যাল টু হচ্ছে এই ক্ষেত্রে 60%। তাহলে আমরা একটা টার্ম পেলাম যেটাকে বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি। এর সংজ্ঞা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। রিলেটিভ হিউমিডিটি সংজ্ঞা যদি পরীক্ষায় আসে, আমরা একটু আইডিয়াটা দেই এভাবে, যে কোনো এলাকায় বাতাসে ম্যাক্সিমাম যে পরিমাণ ওয়াটার পার্টিকেল বা ওয়াটার ভেপার থাকতে পারত, তার মধ্যে যতটুকু প্রেজেন্ট আছে, এই যে রেশিও, তার শতকরা প্রকাশ বা পার্সেন্টেজ আকারে লিখলে সেটাই হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। কতটুকু প্রেজেন্ট আছে, ম্যাক্সিমাম কতটুকু থাকতে পারত। তাহলে আমরা যদি আর এর ইকুয়েশনটা লিখি, আর এর ইকুয়েশনটা হবে এমন,
এমপি বাই এম এস ইন্টু 100%। এমপি মানে হচ্ছে কতটুকু প্রেজেন্ট আছে, এম এস মানে হচ্ছে ম্যাক্সিমাম কতটুকু থাকতে পারত। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে আজকে ঢাকায় রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা 60%, এই ব্যাপারটাকে এক্সপ্লেইন করো। স্টুডেন্টস দেখো, এখন এক্সপ্লেইন করাটা অনেক সহজ হয়ে যায়। আমরা এইভাবে বলতে পারি যে আজকে ঢাকায় ম্যাক্সিমাম যে পরিমাণ ওয়াটার পার্টিকেল থাকতে পারত বাতাসে, তার মধ্যে 60%, 100-এর মধ্যে 60 প্রেজেন্ট আছে। তাহলে এখানে আমরা দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন পেয়েছি, একটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটির ডেফিনেশন বা সংজ্ঞা, আরেকটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি আজকে ঢাকায় 60% বা আপেক্ষিক আর্দ্রতা 60%, এটাকে এক্সপ্লেইন করো। বাতাসের একটা ধর্ম হচ্ছে যে যদি বাতাসের তাপমাত্রা বা টেম্পারেচার কমানো যায়, ডাউন অ্যারো দিয়ে কমানো বোঝাচ্ছি, যদি বাতাসের টেম্পারেচার কমানো যায় তাহলে ওয়াটার ক্যারি করার যে ক্ষমতা, ওয়াটার পার্টিকেল ধারণ ক্ষমতা কমে যায়। আমরা ব্যাপারটাকে এভাবে এক্সপ্লেইন করতে পারি যে বাতাসকে যখন ঠান্ডা করা হয় সেই বাতাস কনডেন্সড হয়, ঘন হয়। ঠান্ডা বাতাস সবসময় ঘন বাতাস। ঘন বাতাস মানে হচ্ছে বাতাসের ইন্টারমলিকুলার স্পেস কমতে শুরু করে, বাতাসের মলিকুল বা অণুগুলো খুব কাছাকাছি চলে আসে। ইন্টারমলিকুলার স্পেস যখন কমে যায়, আগে বাতাস যতটুকু ওয়াটার পার্টিকেলকে জায়গা দিতে পারত এখন আর অতটুককে জায়গা দিতে পারবে না। খেয়াল করো, আমি ধরে নিলাম এই যে বর্ণনা দিচ্ছিলাম যে এই বাসার, আমি ধরে নিলাম এখানে টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে এমএস হচ্ছে 5 কেজি এই ঘরের জন্য। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই ঘরে যতটুকু বাতাস আছে তার পুরোটাকে সম্পৃক্ত করতে 5 কেজি ওয়াটার ভেপার বা ওয়াটার পার্টিকেল প্রয়োজন। আমরা যদি টেম্পারেচারকে কমিয়ে করি 20 ডিগ্রি সেন্টিগ্রেড, হয়তো তখন এমএস হবে 4 কেজি। কারণ আমরা একটু আগেই বলেছি যদি টেম্পারেচার কমানো হয়, যদি টেম্পারেচার কমিয়ে দেই যেমন 25 থেকে 20, তাহলে ওয়াটার পার্টিকেল ক্যারি করার যে ক্ষমতা সেটাই কমতে থাকে। সবাই দেখো, 5 কেজি ছিল ম্যাক্সিমাম ওয়াটার পার্টিকেল সে ক্যারি করতে পারত, এখন সে ক্যারি করছে 4 কেজি। ধরো এগুলো শুধু উদাহরণ মাত্র, বাস্তবতার সঙ্গে মিল খুঁজে পাওয়া যাবে না। আমরা 20 ডিগ্রি থেকে 12 ডিগ্রিতে চলে আসলাম, আমরা দেখলাম যে এমএস হচ্ছে 3 কেজি। স্টুডেন্টস তোমরা সবাই খেয়াল করো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে প্রেজেন্ট ওয়াটার পার্টিকেল ছিল 3 কেজি। আর আমরা যদি কোনোভাবে এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারকে 12-এ নিয়ে যাই, তাতে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম যতটুকু ওয়াটার পার্টিকেল ক্যারি করতে পারবে তার পরিমাণ হয়ে গেছে 3 কেজি। আমরা যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যাই, তাতে কিন্তু প্রেজেন্ট ওয়াটার পার্টিকেলের কোনো চেঞ্জ হবে না। যেটা বাতাসে উপস্থিত আছে সে তো আছেই, তার কোনো চেঞ্জ হবে না, কিন্তু ম্যাক্সিমাম যতটুকু ক্যারি করতে পারত তার ভ্যালু কমে যাবে, কারণ টেম্পারেচার কমলে ওয়াটার পার্টিকেল ক্যারি করার ক্ষমতা কমে যায়। আমরা দেখতে পাচ্ছি 12 ডিগ্রি সেন্টিগ্রেড এমন একটা টেম্পারেচার যেখানে আসার পরে ম্যাক্সিমাম ওয়াটার পার্টিকেল ক্যারি করার ক্ষমতা হচ্ছে 3 কেজি আর প্রেজেন্ট ছিল 3 কেজি। তার মানে ব্যাপারটা এরকম হলো, 3 কেজির মধ্যে 3 কেজি আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা রিলেটিভ হিউমিডিটি বলতে পারি 100%। যেই তাপমাত্রায় যেই টেম্পারেচারে এই ব্যাপারটা ঘটে যে বাতাসে যে পরিমাণ ওয়াটার পার্টিকেল প্রেজেন্ট আছে ওটা দিয়েই বাতাস সম্পৃক্ত হয়ে যায় বা স্যাচুরেশনে চলে যায়, সেই টেম্পারেচারকে বলা হয় শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক যেটাকে আমরা ইংলিশে বলি ডিউ পয়েন্ট। এই ক্ষেত্রে 12 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে ডিউ পয়েন্ট, কারণ 12 ডিগ্রি সেন্টিগ্রেডে আসার পরে বাতাস উপস্থিত যে ওয়াটার পার্টিকেল ছিল 3 কেজি ওটা দ্বারাই সম্পৃক্ত হয়ে গেছে। তাহলে এখানে দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, একটা হচ্ছে শিশিরাঙ্কের সংজ্ঞা কী,
আরেকটা হচ্ছে আমি যদি বলি আজকে ঢাকায় শিশিরাঙ্ক 12 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে ব্যাখ্যা করো। আমরা আবার একটু মনে করাই, যেই তাপমাত্রায় বাতাসে উপস্থিত যে ওয়াটার পার্টিকেল আছে 3 কেজি, ওটা দিয়েই বাতাস সম্পৃক্ত হয়ে গেছে, সেই তাপমাত্রাকে বলে শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট। এবং আজকে ঢাকায় 12 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে যদি আমরা এক্সপ্লেইন করি, আমরা বলতে পারি যে 12 ডিগ্রি সেন্টিগ্রেড এমন একটা টেম্পারেচার, এই টেম্পারেচারে ঢাকায় যে পরিমাণ ওয়াটার পার্টিকেল প্রেজেন্ট আছে সেটা দিয়েই বাতাস সম্পৃক্ত হয়ে যায়।